নমস্কার, সুস্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আমি সব্যসাচী উপস্থিত। আপনারা অবশ্যই জানেন কার অনুষ্ঠান, নতুন করে বলার কিচ্ছু নেই। আপনারা সবাই চেনেন, জানেন, ভীষণ ভীষণ পরিচিত একজন মানুষ। সবার জন্য এই মানুষটিকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে যাই, আপনাদেরই জন্য অনুষ্ঠান করি। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, এবং অবশ্যই আপনারা জানেন সবাই ভীষণ ভীষণভাবে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু তিনি জনপ্রিয়। আলাপ করাবো আমাদের মধ্যে উপস্থিত সেই মানুষটি, আপনারা জানেন, চেনেন এবং ভীষণ উপকৃত আপনার অনুষ্ঠান দেখে। প্রেডিকশন পাবেন, আপনারা চলে আসুন প্রেডিকশন নিতে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের অনুষ্ঠানে আপনারা কিন্তু চলে আসবেন। সবার জন্য এই মানুষটি আছেন, সবার প্রেডিকশন সুন্দরভাবে করেন, আপনারাও চলে আসবেন। আলাপ করায় উপস্থিত রয়েছেন আচার্য শ্রীদেব স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। অনুষ্ঠানের পর মোবাইলে সবাই ফোন করবেন। শ্রীদেব নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি কতগুলো কথা আপনাদের সামনে শেয়ার করব। কথাগুলো হচ্ছে যে আমাকে আমার বেশ কিছু শুভানুধ্যায়ী বা আমার ক্লায়েন্ট, তারা এসে বারবার করে বলছেন যে দাদা, অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম, তন্ত্র করেছে, তন্ত্রটা ঠিক মতন সাকসেস হয়নি। আমি আজকে সেই বিষয়ে কতগুলো কথা বলবো যে তন্ত্র সাকসেস হয়নি বা তন্ত্র করেছে তার মূল্য ফেরত দেয়নি। দেখুন, তন্ত্র করলে পরে তার একটা পরিশ্রম আছে, যে মানুষটি তন্ত্র করেন তার একটা পরিশ্রম থাকে, পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে নেন। আর তন্ত্র প্রয়োগ করতে গেলে যারা দ্রব্য গুণ দিয়ে যারা তো হিসেবে করে তন্ত্র করে, তাদের দ্রব্য কিনতে, জিনিসপত্র কিনতে একটা খরচ লাগে। সেক্ষেত্রে মূল্য ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে আমি আর কোনো আলোচনা করব না, ওইটা একটা অন্যরকম বিষয়। কিন্তু তন্ত্রটি সাকসেস হলো না কেন সেই ব্যাপারে কিন্তু একটা গুপ্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। চট করে তন্ত্রের প্রতিকার নেব বললেই কিন্তু তন্ত্রের প্রতিকারটি কিন্তু নেওয়া যায় না। তন্ত্রের প্রতিকারটি নিতে গেলে পরে কিন্তু যে সাধক আপনার তন্ত্রে, আপনার উপরে তন্ত্রক্রিয়া প্রয়োগ করবেন বা আপনার হয়ে তন্ত্রটি নিয়ে কাজ করবেন, সেই সাধকের সঙ্গে আপনার যে আপনার সঙ্গে কিন্তু একাকীভূত হতে হবে। প্রথমে এবং শেষ কথা এটা, যে হট করে গেলাম কারোর কাছে যে আমার একটা অমুক কাজ হচ্ছে না বা অমুক জায়গায় আমি আটকে আছি বা ওই জিনিসটা নিয়ে আমি একটুখানি প্রবলেমে রয়েছি, এটাকে একটা তন্ত্র করে দিই, না, তাই সেভাবে কিন্তু তন্ত্র হয় না। এইভাবে যারা তন্ত্র করে তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তন্ত্রটা ফেল হয়ে গেছে, ফেল পড়ে যায়। একটা ঘটনা হচ্ছে আমাদের যে অনাহত চক্র, মানে বুকের মধ্যে হৃৎকমলে অনাহত চক্রে কিন্তু দেবী শক্তি বিরাজ করছেন, এবং যেই সাধক সাধনা করেন তার হৃৎকমলেও তার ইষ্টদেবী বিরাজ করেন। আবার যে মানুষটি তন্ত্রের সাহায্য নিতে যাচ্ছেন বা তন্ত্র ক্রিয়ার একটা সাহায্য নিতে যাচ্ছেন তারও হৃৎকমলে কিন্তু দেবী শক্তি কিন্তু বিরাজ করছেন। এই সাধক এবং ক্লায়েন্টের দুজনের হৃৎকমল যদি, অনাহত চক্র যদি এক হয়ে যায় তখনই কিন্তু তন্ত্র ক্রিয়াটা কিন্তু সাকসেস হয়। তার আগে কিন্তু তন্ত্রক্রিয়াটা কিন্তু চট করে কিন্তু সাকসেস, মানে কোনো কারোর দরবারে গিয়ে চট করে বললেন যে আমার অমুক কাজটা হচ্ছে না, চট করে কিছু একটা প্রতিকার দিন, এভাবে কিন্তু হয় না। আগে সেই সাধক সেই মানুষটির সঙ্গে তার সে বুকের যে হৃৎকমল আছে, হৃৎকমল মানে অনাহত চক্র, অনাহত চক্র, অনাহত চক্র যদি মানে কনজাক্ট না করে, যদি কমিউনিকেট না করে, তাহলে কিন্তু হাজার তন্ত্র করেও কিন্তু কোনো সাফল্য লাভ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে যে তন্ত্রক্রিয়াটা কেন সাকসেস হলো না, এবং এই যে তন্ত্রক্রিয়াটা যে করা হচ্ছে, তন্ত্রক্রিয়ার আগে প্রায় 21 দিনের মতন যে মন্ত্র দিয়ে তন্ত্রের ভ্যারাইটিস পার্ট রয়েছে, সেই ভ্যারাইটিস পার্টের এক একটি দেবী রয়েছেন, তারা এই তন্ত্রক্রিয়াগুলো তারা করেন, সাকসেস করেন। তো ভ্যারাইটিস পার্ট রয়েছে, এই ভ্যারাইটিস পার্টের প্রত্যেকটি ক্রিয়ার জন্য কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা মন্ত্র আছে, এবং যার নামে তন্ত্রটি উৎসর্গ করা হবে তার নামে সংকল্প করে আগে 21 দিন পর্যন্ত সেই মন্ত্রটিকে জপ করে সিদ্ধাই করতে হবে। একটা নির্দিষ্ট লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন তাকে কিন্তু সিদ্ধাই করতে হবে মন্ত্রটিকে। সিদ্ধাই করার পরে সেই মন্ত্রটির একটা পুনশ্চরণ, একটা পুজো করতে হবে, তারপরে কিন্তু সেই তন্ত্রক্রিয়াটি কিন্তু প্রয়োগ করা যাবে। তো এতটা একটা সময় সে কবচ করুন বা তাবিজ করুন বা কোনো যজ্ঞক্রিয়ার মাধ্যমে আপনি তন্ত্র প্রয়োগ করুন না কেন, তন্ত্রের জন্য কিন্তু সময় দিতে হয়, চট করে কিন্তু তন্ত্রক্রিয়া কিন্তু হয় না। তাই আমি আপনাদের যারা আমার কাছে বলেছিলেন এই প্রশ্নগুলো রেখেছিলেন যে কেন তন্ত্রক্রিয়া সফল হয় না, উনি বলছে অমুকে বলছে অত বড় তান্ত্রিক, তত বড় তান্ত্রিক, না, অত বড় তান্ত্রিক, তত বড় তান্ত্রিকের কোনো ব্যাপার নেই। তন্ত্রের মূল বিষয়টাই হলো এটা যে আপনার হৃৎকমলের সঙ্গে সেই তান্ত্রিক বা সেই সাধকের হৃৎকমল আগে একাকী, মানে
কমিউনিকেট করবে, তবেই কিন্তু তন্ত্রটা কিন্তু সাকসেস হবে। তার আগে কিন্তু যতক্ষণ না পর্যন্ত দুজন দুজনের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন বা কম্বাইন্ড হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তন্ত্রটা কিন্তু কোনো মতেই কিন্তু সাকসেস হবে না। তার জন্য কিন্তু সেই সাধককে কিছু সময় দিতে হবে, সাধক তার নিজস্ব আসনে বসে একাকীভূত হয়ে সেই তন্ত্রক্রিয়াটি নিয়ে আগে মন্ত্রোচ্চারণের মাধ্যমে, পুনশ্চারণের মাধ্যমে মন্ত্রশক্তিটিকে প্রাণশক্তিতে পরিপূর্ণ করে তাকে জাগরিত করে তবে সেই তন্ত্রক্রিয়াটি কিন্তু প্রয়োগ করবে। তার জন্য বলি যে তন্ত্রের সাহায্য যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু কিছু সময় দেবেন, একদিন দুদিনের মধ্যে কিন্তু তন্ত্রক্রিয়াটা কিন্তু হয় না, যার জন্য সাকসেসও হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাকসেস হয় না, ফেলিওর হয়ে যায় আর বদনাম হয় যে সেই তান্ত্রিকের কাছে গেলাম কাজ হলো না। কাজ হলো না এই কারণে আপনাদেরকে সময় দিতে হবে। অনুষ্ঠানের পর মোবাইলে সবাই যোগাযোগ করবেন, বুকিং এর জন্য কথা বলে নেবেন। যারা চেম্বারে আসতে ইচ্ছুক, লাইভ অনুষ্ঠান দেখছেন, প্রেডিকশন পাচ্ছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। একজন অলরেডি এসেও গেছেন, মোবাইল নাম্বার পরে আমি বলে দিচ্ছি, আগে দেখে নি কে আছেন। হ্যালো, একটু জোরে বলতে হবে, একদম শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না, একদমই শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু জোরে বলুন। মদনপুর, মদনপুর মানে চাকদার ওদিকে। হ্যাঁ বলুন, বোন, বোনের ডেট অফ বার্থ 1994। হ্যাঁ, 94। সময় সকাল 7:30। নদিয়াতেই জন্ম? কল্যাণী, কল্যাণীতে জন্ম, নদিয়াতে। 1994, তাই তো? ঠিক আছে, সকাল 7:30। কি নাম আপনার বোনের? আচ্ছা, ভালো লাগছে? অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। দুর্দান্ত ভালো প্রেডিকশন করেন আচার্য শ্রীদেব। সবাই যারা আসবেন ফোনে, এখন 25 মিনিটের লাইভ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। পরে মোবাইল নাম্বার, নামের নিচে মোবাইল নাম্বার দুটো দেওয়া, লিখে রাখবেন চেম্বার বুকিং এর জন্য। শুনে নিন এবার, আপনার বোনের জন্য বলে দিচ্ছেন। আপনার বোনের মেষ লগ্ন এবং কর্কট রাশি, মেষ লগ্ন এবং কর্কট রাশি, অশ্লেষা, অশ্লেষা নক্ষত্র জন্ম, মানে সরি পূষা নক্ষত্র জন্ম, শনির দশায়, হুম, দেবগণ। আচ্ছা, বোনের যখন 94-এ জন্ম, 94 তো? হ্যাঁ 94। আচ্ছা, বোনের কি বিবাহিত জীবন নিয়ে কোনো রকম সমস্যা আছে না কর্মজীবন নিয়ে সমস্যা আছে? কর্মজীবন নিয়ে, ও অ্যাকচুয়ালি এখন সরকারি চাকরির জন্য, গভর্নমেন্ট সার্ভিসের জন্য খাচ্ছে। হ্যাঁ আপনার বোনের, আপনার বোনের গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা সুন্দর যোগ রয়েছে। বাহ, কেমন গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটা খুব সুন্দর একটা যোগ রয়েছে, খুব ভালো যোগ পাবে, খুব ভালো একটা জায়গা পাবে। কিন্তু দেখুন, আপনার বোনের যে ইসে মানে রবি, রবি যেখানে বসে রয়েছে সেই উচ্চস্থ অবস্থা আছে, সেই রবিটি কিন্তু পাপ মধ্যগত এবং পাপ দৃষ্ট হয়ে গেছে, কেমন এই জায়গাটা রয়েছে। এবং এই মুহূর্তে সাকসেসের জায়গাটা কিন্তু শনি এবং রাহু অশুভ দৃষ্টি দিয়ে রেখেছে, সাকসেসের জায়গা, যেই জায়গাটা থেকে আমরা সাকসেস হবো, মানে 11th হাউসটা, সেখানে কিন্তু শনি এবং রাহুর একটা অশুভ দৃষ্টি রয়েছে। কয়েকটা মাস কিন্তু আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা সাকসেস তারপরে আসবে। যেহেতু ওর মানে ওই রবি একটুখানি সরকারি চাকরির যে ক্ষেত্রে যে উচ্চস্থ হয়েছে সেটা পাপ মধ্যগত পাপ দৃষ্ট রয়েছে, সেখানে একটা রেক্টিফিকেশনের জায়গা তো থাকবেই। আর হচ্ছে দেখবেন, অনেকের হয় কি, আমরা আমরা বলে দিলাম যে আপনার গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ রয়েছে, কিন্তু এটাও ভেতরে ঢুকে দেখতে হবে সেই গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ভঙ্গযোগও থাকে, এই ভঙ্গযোগটাকে কিন্তু আপনাকে একটুখানি রেক্টিফিকেশনের জায়গা রাখতে হবে, কেমন
এইগুলোকে একটু প্রতিকারের জায়গায় নিয়ে যাবেন, প্রতিকারগুলো করলে পরে অবশ্যই একটা ফল পাবেন, ফল পাবেনই পাবেন, কিন্তু সাকসেসের জায়গাটা এই মুহূর্তে যা পরীক্ষা দেবে যা ইয়ে করবে সেই এই মুহূর্তে ফল ভালো ফলের আশা করবেন না, অন্তত জানুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি মাসের পরে যা সাকসেসের জায়গা সেগুলো পাবেন। আপনার বোন যাকে পছন্দ করেছে তার সঙ্গেই আপনার বোনের বিয়ে হবে, আপনারা যদি পছন্দ নাও করেন আপনার বোন সেটা মানবে না, ও যাকে পছন্দ করেছে তাকেই করবে বিয়ে, দরকার পড়লে পরে ও নিজে তার হাত ধরে বেরিয়ে মন্দিরে গিয়ে করবে বিয়ে, বুঝতে পেরেছেন? সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে জেনে নিন ও যাকে পছন্দ করেছে তাকেই করবে বিয়ে, সেটা আপনাদের পছন্দ হলো কি না হলো সেটা আপনার বোন মানে যাবে না দেখতে, গুরুত্ব করবেন দেবে না, ছক সেটা বলছে আপনার বোন যতটাই মানে যাকে পছন্দ করেছে তাকেই করবে করবে বিয়ে, মোবাইল নাম্বার লিখে নিন, মোবাইলে কন্ট্যাক্ট করবেন সবাই 8697148576 এবং 8697604936। জ্যোতিষ ভারতী, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ আচার্য, জ্যোতিষ বাচস্পতি, সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ, বিশিষ্ট জ্যোতিষ অস্ত্রেখাবি সংকতাত্মিক বাস্তুবিদ আচার্য শ্রীদেব, তার লাইভ অনুষ্ঠানে রয়েছেন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রত্যেক রোববার সকাল 11:35 এবং বৃহস্পতিবার রাত 8:20, আর সোম থেকে শনি সকাল 7:50 ওদের অনুষ্ঠান সোনার বাংলায় থাকছে। কে আছেন? হ্যালো, হাওড়া থেকে, কার জন্য? জন্ম তারিখ বলুন। 6 জুলাই 1994। সময় বলবেন? দুপুর 12:50। কোথায়? হাওড়াতে জন্ম আপনার মেয়ের? কি নাম? অঙ্কিতা কইলে। অঙ্কিতা কইলে? কইলে কইলে। আচ্ছা, ভালো লাগছে? অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? আমি প্রায় রোজই দেখি। বাহ, বৃষ রাশি এবং তুলা লগ্ন, আপনার মেয়ের বৃষ রাশি এবং তুলা লগ্ন, এর চন্দ্রমঙ্গলা যোগ রয়েছে, কেমন? অষ্টমে চন্দ্রমঙ্গলা যোগ রয়েছে, আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক আছে, মাঙ্গলিক যোগটা একটু খণ্ডন করিয়ে নেবেন, নয়তো জীবনের প্রতি পদে পদে কিন্তু বাধা আসবে, কেমন? এবং চন্দ্রটি উচ্চস্থ রয়েছে, দেখুন লগ্নে রাহু এবং বৃহস্পতির একটা যোগ রয়েছে, রাহু এবং বৃহস্পতির একটা যোগ, এই রাহু কিন্তু পঞ্চম স্থানে দৃষ্টি দিয়ে আছে, মানে পঞ্চম ভাব এবং পঞ্চম পতি, আগের দিন আলোচনা করছিলাম যে রোগ নিয়ে আলোচনা করছিলাম, মেয়ের কিন্তু পেট নিয়ে একটা সমস্যা আসবে, পেট লিভার যত লিভারগত সমস্যা একটা আসবে, মেয়ের এই মুহূর্তে 24 বছর পার করে 25 বছর রানিং, কেমন? পড়াশোনার জায়গাটা শেষ করে এসে নিশ্চয়ই মাস্টার ডিগ্রি হয়ে গেছে, কেমন? মাস্টার ডিগ্রি হয়েছে কি? না না না, মাস্টার ডিগ্রি এখনো হয়নি। কি চান জানতে? বিবাহিত জীবনটা, সবার একটা বিবাহিত জীবন প্রশ্ন, দেখুন বিবাহিত জীবনে কিন্তু সপ্তমে কেতু বসে গেছে, সেখানে রাহুর একটা অশুভ দৃষ্টি, শনির একটা অশুভ দৃষ্টি রয়েছে, তো সপ্তম স্থানটা থেকে আমরা বিবাহিত জীবন নিয়ে চিন্তা করি, আবার চন্দ্রের সপ্তম স্থানটাও দেখুন, সেখানেও কিন্তু শনি মঙ্গল এবং রাহুর একটা অশুভ একটা কালো ছায়া রয়েছে পড়ে, সেক্ষেত্রে বিবাহিত জীবনটা আমি বলছি আপনাকে একটুখানি মিলিয়ে নিন, আপনার মেয়ের যদি একটু কম বয়সে যদি বিয়ে হয়ে থাকে বিগত প্রায় 1.5 বছরের মধ্যে, যদি বিগত মানে এখন থেকে আগের 1.5 বছর মানে 17 থেকে 19-এর মধ্যে 1.5 বছরের মধ্যে কিন্তু একটা প্রবল কিন্তু অশান্তির একটা সম্ভাবনা রয়ে গেছে, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে পরে বাঁচুয়া, আর যদি বিয়ে যদি না হয়ে থাকে তাহলে ম্যাচ মেকিং ছাড়া বিয়ে দিলেই কিন্তু বিয়েটা ভাঙবে, একদম পরিষ্কার কথা, ভালো থাকবেন, দেখিয়ে নেবেন, ভালো জ্যোতিষী পরামর্শ নিন, শ্রীদেবদাকে যদি মনে করেন পরে মোবাইলে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, সমস্যা রয়েছে ছকে সেটা ঠিক করে নিতে হবে, মোবাইল নাম্বার খোলা। তন্ত্র নিয়ে আজকে শ্রীদেবদা বললেন, তন্ত্রের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে কাজ হয় না, সময় দিতে হয়, অনেক জপ তপ অনেক সাধনার ব্যাপার তন্ত্র, তাই জন্য তন্ত্রে কিন্তু সময় লাগে।
সফল ক্রিয়া করে গেছেন তাদের মতন এখনকার যুগ নয়। এখন তন্ত্রক্রিয়া করতে গেলে চট জলদি উত্তর চাইলে পরে অত সম্ভব না, সম্ভব নয়। তন্ত্রের ক্রিয়া সফল হতে গেলে পরে তাকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে এবং সাধকের সঙ্গে নিয়মিত মানে কন্ট্যাক্ট রাখতে হবে প্রতি মুহূর্তে। সাধকের সঙ্গে যদি ক্লায়েন্টে যদি ভাইব্রেশনে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তন্ত্রে কোনো সাকসেস নেই, কোনো সম্ভাবনা নেই, একদম পরিষ্কার কথা বল। তার চেয়ে আমরা যেই প্রতিকারটা দিই সেটা হচ্ছে স্টোন রেমেডি দিয়ে দিই। স্টোন রেমেডিতে একটা হয় কি না, কোনো রকম শোধন ক্রিয়া করতে মানে পরবর্তীকালে রিচার্জ করতে হয়, মানে ওটা যেভাবে বলে বারবার করে যে একটা কবচকে রিচার্জ করতে হয় 3 মাস 4 মাস পরপর 6 মাস পরপর, একটা কবচ করলে পরে কবচটার আয়ু থাকে হয়তো ছ মাস থাকবে হয়তো একটা আয়ু, তারপরে আবার 2 মাস 3 মাস অন্তর অন্তর তাকে নতুন করে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে আবার তাকে জাগরিত করে দিতে হয়। সেক্ষেত্রে স্টোন রেমেডির ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো নেই, একবার শোধন করে ধারণ করে প্রাণ প্রতিষ্ঠা করে পড়ে নিলেই হয়ে গেল, লং লাইফ চললো এবার, যার আর এটাতে কোনো রিস্ক নেই। কেন স্টোন রেমেডিতে কোনো রিস্ক নেই যে দেখুন কি আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন কে বলছেন, কোথা থেকে তাড়াতাড়ি? আমি শিলিগুড়ি থেকে মোনালি চ্যাটার্জি বলছি। শিলিগুড়ি থেকে কার জন্য? আমার জন্য। আমি জন্ম তারিখটা বলতে হবে। আগামী ফেব্রুয়ারি 1982। 11 ফেব্রুয়ারি? হ্যাঁ 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 11 ফেব্রুয়ারি 82। সময়? দুদিন লাইভ, রোববার সকাল 11:35 আর বৃহস্পতিবার 8:20 রাত্রে। দুদিনই সোনা বাংলা লাইভ থাকে। আচ্ছা, আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে আমি আমার হাজবেন্ড বাইরেতে থাকেন, তো তার কাছে আমি যাব, তো সেটা কবে নাগাদ ওটা ফুলফিল? কোথায়? বিদেশে? হ্যাঁ বিদেশে। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? মোটামুটি ঠিক আছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে কতদিন হয়েছে? 6 বছর। 6 বছর ধরে বিয়ে হয়েছে। এই মুহূর্তে আপনার লগ্ন এবং লগ্নপতির ওপরে অশুভ গ্রহের একটা দৃষ্টি রয়েছে এই মুহূর্তে, প্রায় মিনিমাম অন্তত 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে আপনি যে কোনো কাজ করতে যাবেন একটা বাধা আসবে। 6 মাস থেকে 1.5 বছর মানে হাজবেন্ডের কাছে যান বা যে কোনো শুভ ক্রিয়া করুন না কেন, যে কোনো শুভ কাজ করুন না কেন, আপনার কিন্তু বাধাই এবং বাধা। সেটাই আপনাকে বললাম তো, আপনাকে বলে দিয়েছি যে যতবার আপনি কোনো রকম কোনো কাজে আপনি এগোবেন অগ্রসর হবেন ততবারই কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে। আরেকটি কথা আপনাকে বলছি, আমি যেটা পাচ্ছি দেখতে আপনার চার্ট অনুযায়ী লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং কন্যা রাশি, কেমন এই লগ্ন লগ্ন এবং লগ্নপতির ওপরে অশুভ গ্রহের একটা দৃষ্টি রয়েছে লগ্নের অপোজিটে সপ্তম স্থানে রবি এবং বুধের একটা কম্বিনেশন, যেখানে রাহুর একটা দৃষ্টি ছিল এতদিন ধরে কিন্তু সেখানে একটা রাহুর একটা দৃষ্টি ছিল, যার ফলে সপ্তম স্থানটা মানে হাজবেন্ডকে নিয়ে কিন্তু আপনার একটা ট্রাবলের মধ্যে রয়েছেন, ট্রাবল একটা থাকতেই হবে, মানসিক চিন্তা একটু ছিল, এখন আর অতটা প্রবলেম নেই ট্রাবলটা, কিন্তু এটা কিন্তু আপনার জন্মছক অনুযায়ী কিন্তু লং লাইফ, যতবার ওই জায়গাটা অশুভ গ্রহ দৃষ্টি দেবে বা গিয়ে যুক্ত হবে, এই যে সামনে জানুয়ারি মাস আসছে, জানুয়ারি মাসে শনি যখনই সপ্তম ভাবে গিয়ে উঠবে তখনই কিন্তু আপনার হাজবেন্ডকে নিয়ে আবার একটা ট্রাভেল আসবে। আপনি ভালো কারোর কাছে যাবেন, সেখানে গিয়ে একটা প্রতিকারের ব্যবস্থা করবেন, প্রতিকার না নিলে কিন্তু আপনার জীবনে আবার সেই প্রবলেমগুলো চলেই আসবে, কেমন ভালো থাকবেন, একটু কন্ট্যাক্ট করে নেবেন পরে মোবাইলে, সমস্যা থাকতেই পারে সেই জায়গায় ঠিক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। অবশ্যই চেম্বার রয়েছে শ্যামবাজার ফড়িয়াপুকুর উত্তর কলকাতা শ্যামবাজার,
ফড়িয়া পুকুরে আচার্য শ্রীদেব বসছেন চেম্বারে সোমবার দুপুর দুটো থেকে আটটা। আরো একটা ফোন নেব, চট করে কেউ চলে আসুন। মঙ্গলবার গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক এবং রাসবিহারী দু জায়গাতেই চেম্বার, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক এবং রাসবিহারী মঙ্গলবার। বুধবার বাঘা যতীনের চেম্বার সাউথ কলকাতায়, বৃহস্পতিবার দমদম আর শুক্রবার গড়িয়াতে চেম্বার। ফোন করে নেবেন প্লিজ মোবাইলে, যার যেখানে সুবিধা নাম নথিভুক্ত করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন চেম্বারে। কে আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? একটু জোরে, কোথা থেকে? কোথা থেকে? বলুন জন্ম তারিখ। 2/9/95 সময়? নদিয়াতে জন্ম? বলে দিচ্ছেন, এরপর মোবাইলে বুকিং নেওয়া হবে। মোবাইল নাম্বার গুলো লিখে রাখুন, নামের নিচে মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়া আছে টিভি পর্দায়। কি জানতে চাইছেন বলুন? দেখুন, আপনার লগ্নপতি লগ্নে রয়েছে বলে সেখানে শুক্র দশমপতি, শুক্র কিন্তু লগ্নের সঙ্গে একই সঙ্গে সহাবস্থান করছে। শুক্র হচ্ছে আপনার তৃতীয়পতি প্লাস দশমপতি, এই জায়গাটাতে বসে রয়েছে। কিন্তু আনফরচুনেটলি এই যে শুধুমাত্র যদি এই কম্বিনেশনটা থাকতো তাহলে পরে বলে দিতাম যে আপনার সরকারি চাকরি মানে অতি উচ্চ ক্ষেত্রে কিন্তু কর্মের একটা ভালো যোগ থাকবে, কিন্তু শনি সেখানে দৃষ্টি দিয়ে দিয়েছে। শনির দৃষ্টির জন্যই কিন্তু বারবার কিন্তু চাকরিটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা। আপনি ভালো ভালো চাকরি পাবেন, চাকরি পেয়ে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশনটা থাকবে না, যার জন্য বারবার ওই জায়গাটাতে পারেন। লগ্নস্থানটা, শুধুমাত্র লগ্নস্থানের ওপরে যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয় আপনার কর্মের জায়গাটা বারবার করে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। হ্যাঁ, লগ্নে রবি এবং শুক্র দুজনেই আছে। দুটো একসঙ্গে আছে বলে প্রবলেম নয়, দুটো একসঙ্গে আছে বলে আপনাকে শুভ ফল দেবে, কিন্তু শনি সেখানে দৃষ্টি দিচ্ছে, শনির দৃষ্টিটা কিন্তু ভালো হচ্ছে না। কেমন ভালো থাকবে দেখিয়ে নেওয়া দরকার। হ্যাঁ, সাহিত্য কাজে খুব দরকার, সেটা না এলে ভালো অ্যাস্ট্রোলজারে অবশ্যই নিয়ে নিন মতামত। হ্যাঁ শ্রীদেবদা, বিয়ের ক্ষেত্রে নানা রকম প্রবলেম, এই একজনকে আপনি বলেন বিয়ের পর কেমন আছে স্বামীর সাথে সম্পর্ক, আবার অনেকে বিয়ে হতে চায় না, নানান ট্রাবল, এক্ষেত্রে কি কি কারণ দেখেন? বিয়ে বিয়ে দেখুন কি আছে দেখেন, লাস্ট ফোন। হ্যাঁ লাস্ট ফোন, কে আছেন? হ্যালো, আচ্ছা নমস্কার, আমি দমদম থেকে বলছি। বলুন কার জন্য? আচ্ছা দমপুর থেকে আমি ইন্দ্রজিৎ দাস বলছিলাম আর কি। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। ও ডেট অফ বার্থ হচ্ছে 25/10/2010। সময়? সময় হচ্ছে 5:20 PM। আচ্ছা, কোথায় দমদমে জন্ম? না, জন্ম হচ্ছে কৃষ্ণনগরে। কি নাম আপনার ছেলের? ছেলের নাম হচ্ছে রাজশ্রী দাস। 25/10/2010 5:20 PM। আচ্ছা, আপনার ছেলের মেষ লগ্ন এবং বৃষ রাশি, কেমন চন্দ্র উচ্চস্থ, চতুর্থপতি উচ্চস্থ রয়েছে, 8 বছর বয়স চলছে। হ্যালো, আচ্ছা বোধহয় নেই, সেটা বলে দিন পড়াশোনার জায়গাটা। 10 মানে 9 বছর? হ্যাঁ 9 বছর রানিং চলছে। এই ছেলেটি পড়াশোনার জায়গাটা খুব ভালো আছে এবং পড়াশোনার জায়গা হলো বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু পড়াশোনার জায়গাটাকে কন্ট্রোল করবে আগামী দিনে। এই ছেলেটির আগামী দিনে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করার একটা যোগ থাকবে, আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি। বাহ, সময় যে আজকের মতো শেষ, আমাদের বিদায় নেওয়ার পালা। অবশ্যই আচার্য শ্রীদেবের মোবাইল নাম্বার আপনারা লিখেছেন, মোবাইলের পর যোগাযোগ করবেন যারা চেম্বারে আসবেন। দমদমেই চেম্বার বৃহস্পতিবার করে, এছাড়া সোমবার শ্যামবাজার, মঙ্গলবার গড়িয়া ট্রায়াঙ্গুলার পার্ক ও রাসবিহারী দু জায়গাতেই চেম্বার, বুধবার বাঘা যতীন, শুক্রবার গড়িয়া। 8697148576 এবং 8697604936। লাস্ট যে কলার তাকে বলেই দিলেন, বাইরে যাওয়ার কিন্তু আপনার ছেলের সুযোগ আসবে, বিদেশে পড়াশোনা হবে,
স্টেবিলিটি পাবে। আর সময় শেষ বলে আপনার ফোনটা আমি কেটে দিয়েছি, অবশ্যই পরে আবার যোগাযোগ হবে। বৃহস্পতিবার রাত 8:20 অনুষ্ঠান, রোববার সকাল 11:35 অনুষ্ঠান। যারা ভালো করে দেখাবেন চেম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন। লাস্ট ফোন যে করেছেন তাকে বলেন আমার ফোনে ফোন করুন। আপনি পারলে মোবাইলে ফোন করবেন, দমদম থেকে যিনি ফোন করলেন মোবাইলে, সে আরো বিস্তারিত আপনার ছেলের ব্যাপারটা বলে দেবেন। ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ।